এ নামের মানুষদের 2023 সাল কেমন যাবে। তবে চলুন দেখে নিন আজকের মূল ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আপনার নাম কি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনার এই নামটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে। নতুন বছর পড়া মানেই নতুনভাবে এগিয়ে চলা। বছরের শুরুতেই বা বছর পড়লেই সবার প্রথম যেদিকে চোখ যায় সেটি হলো আমাদের ভাগ্যের উপর, অর্থাৎ আমাদের রাশিফল এবং আগামী দিন কেমন যাবে সেদিকে আমরা প্রথমেই চোখ রাখি। তাই 2023 সাল পড়তে চলেছে, আপনার কেমন যাবে, গ্রহ নক্ষত্র তিথি লগ্ন কুষ্টিতে ঠিক কেমন আছে, নতুন বছরের আগমনের আগে এই নিয়ে আমাদের উৎকণ্ঠা বাড়তেই থাকে। এটা আমরা কেউ অবিশ্বাস করতে পারবো না। প্রত্যেকটি ব্যক্তির নামের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য রয়েছে বা নানা ধরনের প্রভাব পড়ে। রাশিচক্র ও গ্রহ হিসেবে নতুন বছর কেমন কাটতে চলেছে এই নিয়ে আমাদের কম বেশি সবারই আগ্রহ থাকে। অনেকেই জন্মের সময়, জন্মের স্থান, জন্ম তারিখ জানেন না বা সচেতন নয় এই বিষয়ে। তাদের জন্য জ্যোতিষশাস্ত্রে নামের অক্ষর থেকে ভবিষ্যৎবাণী করা যেতে পারে। আপনি যদি এ নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে নতুন বছর আপনার ভালোভাবেই কাটতে চলেছে। আপনার নতুন বছরে সূর্যের আশীর্বাদ থাকবে মাথার উপর, তাই নতুন বছরের উন্নতির জন্য আপনার প্রচুর চাপ থাকবে। সেই চাপকে ধীরে ধীরে কাটিয়ে ফেলতে হবে। দেখবেন সূর্যদেবের কৃপালাভ মিলবে। সূর্যদেবের আশীর্বাদে সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। বলা হচ্ছে আপনি যদি ব্যবসা করেন তাহলে আপনার ব্যবসার উন্নতি ঘটবে, বিভিন্ন দিক থেকে আপনার ব্যবসায় লাভবান হবেন। দেখবেন একে অপরের সহযোগিতা পাবেন, যার ফলে আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না। কর্মজীবনে বিশেষ প্রভাব পড়বে। যে সমস্ত কাজে সফলতা পাচ্ছিলেন না, দিন দিন কাজটিতে ব্যর্থতা দেখা দিচ্ছিল, আপনারা এখান থেকেও মুক্তি পাবেন। দেখবেন প্রত্যেকটা কাজে সফলতা মিলবে। যারা পরিবারে সুখ সমৃদ্ধি হারিয়ে ফেলেছিলেন, দাম্পত্য জীবনে অশান্তি লেগে রয়েছিল, এখান থেকেও আপনারা খুব সহজেই মুক্তি পাবেন। দেখবেন আপনার জীবনে সুখ শান্তি মিলবে। এমনকি যারা পড়াশোনা করছেন, পড়াশোনার দিক থেকে ঠিক ভালো যাচ্ছে না, পড়াশোনায় ব্যাঘাত ঘটছে, পরীক্ষা ভালো হচ্ছে না, নতুন বছর পড়াতেই আপনার পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে। আপনি যে বিষয়ে পাচ্ছিলেন না বা বারংবার ব্যর্থতা দেখা দিচ্ছিল, সকল প্রকার ব্যর্থতাকে কাটিয়ে উঠে সফলতার দিকে এগিয়ে যাবেন, যার ফলে আপনার জীবনের উন্নতি ক্রমশ হতেই থাকবে। যারা ধার দেনায় ডুবে যাচ্ছিলেন, ঋণ শোধ করতে পারছিলেন না, এই নিয়ে নানান প্রকার চিন্তাভাবনা করছেন, আর চিন্তা নয়, মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ মিলবে, যার ফলে সকল প্রকার ধার দেনা ঋণ থেকে মুক্তি পাবেন। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন আপনার নামের অক্ষর যদি এ হয়ে থাকে তাহলে 2023 সাল কেমন কাটবে। বছরের শেষ দিকে আপনার ফটকা ইনকাম হতে পারে, প্রাপ্তি যোগ রয়েছে, আপনি লটারি কাটতে পারেন। বন্ধুরা আমাদের গ্রহ নক্ষত্র সর্বদাই পরিবর্তনশীল, তাই কখনো ভালো সময় কখনো খারাপ সময় থাকবে। আমরা কেউ কখনোই চাই না জীবনে
খারাপ সময় নেমে আসুক, জীবনে খারাপ প্রভাব দেখা দিক। আশা করি প্রত্যেকেই বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য। আপনারা চ্যানেলের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। আপনজন বন্ধু, প্রিয়জন বন্ধু, বিভিন্ন গ্রুপের মাধ্যমে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। নিজে জানুন এবং অপরকে জানাতে সাহায্যের হাত বাড়িয়ে দিন। এতে আপনার মঙ্গল অবধারিত।